अपने बाप स्ट्रगल पॉलिटिक्स कोची দেখুন দেখুন আমার প্রতিবেশী আরেকজন প্রতিবেশী এখানে বসে আছে আমরা কি বসে আছে কি বসে আছে বলো 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 ইন্টারভিউ নষ্ট করার একটা কারণ আছে ও আমার জীবনের শনি হয়ে এসেছে তাই ওর ইন্টারভিউতে আমি শনি অ্যাকচুয়ালি ভেনজিলার জীবনটা যদি নষ্ট হয় সেটা অঙ্কুশের জন্য না সেটা ওর জন্য ওই যাই ভেনজিলার দায়িত্ব নিয়ে আজকে সে ওর ইন্টারভিউটা নষ্ট করে আমি আর কিছু বলতে চাই না আমি মানে আমার বন্ধু আমার সাথে আছে তাই না হলে কে বন্ধু আর কিছু বাকি নেই কিন্তু এটা সত্যি কথা যে আমি তৃণা আর ঐন্দ্রিলা অঙ্কুশ আমরা সবাই নেবার্স আর খুব মজা হয় মাঝে মাঝে মানে এতটাই নেবার্স যে ঢিল ছুড়লে তার বাড়ি গিয়ে পড়বে তো খুব ভালো যেমনি আমার পাশে অঙ্কুশ এখন খাবার অর্ডার দিচ্ছে শুধু যে নিজের লুক দিয়ে করে তা নয় ও পুরো ক্যারেক্টারটাকে ওয়ার্কআউট করে ও গোফ করে জলি চন্দ্রাকে টাকা দেয় আর অনেক অনেক ভালো করে এটাই বলতে চাই যে এখন যদি আমাদের এখানে নাম্বার ওয়ান ডিজাইনার কেউ থাকে তো সেটা হলো সুশান্ত দাস প্লিজ বি গুড হি ইজ আ নাম্বার ওয়ান প্রোডিউসার বাট স্যান্ডি ইজ আ নাম্বার ওয়ান মানে একটা মানুষকে যদি দেখতে ভালো লাগে এটা ফার আই এম গ্ল্যাড দ্যাট আই এম ওয়ার্কিং উইথ হিম এন্ড হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন শুধু তাই নয় যে ওয়ান্ডারফুল পারসন নয় ও নিজের ক্যারিয়ারের জন্য নিজের ক্যারেক্টারের জন্য অনেক ওয়ার্কআউট করে ক্যারিয়ার আর ক্যারেক্টার দুটোই বলে দিয়েছে স্যান্ডি কিন্তু একটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো যে ওয়ার্কিংটাও খুব দারুণ ওয়ার্কিং উইথ স্যান্ডি ইজ আ গ্রেট এক্সপিরিয়েন্স বিকজ ইজ আ গ্রেট 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 ডিজাইনার আর আজকে যে এখানে আসতে পেরেছি খুব ভালো লাগছে গ্রেট ডিজাইনার তুই তো বলি স্যান্ডি ইজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ আ ডিজাইনার সো খাওয়ার অর্ডার করছে বুঝতে পারিনি আমার ভুল তো যেটা ভালো লাগছে যে অনেক বন্ধুরা প্রতিবেশীরা সবাই এখানে এসছে অ্যান্ড মাই গুড উইশেস উইথ নিখিল জৈন ইজ এ গ্রেট গাই অ্যান্ড মানে আমার ভীষণ ভালো লাগছে কারণ মানে অনেক দিন পরে একজনকে দেখলাম যে শুধু ছেলেদের জামা কাপড় নিয়ে এক্সপেরিমেন্ট করছে বিকজ জেনারেলি ছেলেদের জামা কাপড় যখন আমরা কিনতে যাই যেন আমি হোক আমার মিষ্টি দাদা দাদা বলবো না আমার মিষ্টি নেবার অঙ্কুশ হোক So everybody, we miss men's designer because men's designer beshi hoy na khub kom hoy but Nikhil ke amra bolte chai je Malik handsome holei je nijei model hote hobe tar kono mane nei we are there to chedai bujhte parcho je always amader neba jay because amra to like low budget high budget sob kichur moddhe pori ar amader peto to chole ei bhabei but on a serious note আর বেস্ট উইশেস টু নিখিল জৈন বিকজ যে ভিডিওটা আমরা দেখলাম উইথ অল লে অ্যান্ড লাদাখে ফ্যান্টাস্টিক জামা কাপড় আই এম শিওর যে আমরা সবাই এরকম জামা কাপড় পরতে চাই আর ছেলেদের একটা ব্র্যান্ড হয়েছে সেই জন্য উই আর ভেরি প্রাউড সো আর বেস্ট উইশেস টু নিখিল জৈন অ্যান্ড লেটস হোপ দ্যাট হি রকস অল ওভার ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আমরা তো আছি সবসময় সাপোর্ট করতে নিখিল বলেছে অ্যাক্টর হিসেবেও আসতে পারে আমরা জিজ্ঞেস করেছি কি বলবে তোমরা দুজন পেটে পেটে লাথি নিখিল আসবে আমরা ওকে যত ডার্ক সাইড অফ ইন্ডাস্ট্রিটাকে আমরা বোঝাবো ইন্ডাস্ট্রির গুড সাইড আর ব্যাড সাইড দুটোই হয় না খুব স্ট্রাগল জানো তো খুব স্ট্রাগল খুব কষ্ট করে বাপ রে বাপ স্ট্রাগল পলিটিক্স করছি আমরা
পলিটিক্সটা ও কি মানে তুই ওর থেকে বুঝছিস? বাট আমরা সিরিয়াস আমরা বলতে চাই যে রাজ ভীষণ ভালো, আর এটাই বলতে চাই যে আপনারা রাজকে ফলো করুন, সবকিছু করুন, তাই না? তাই না? আর কিছু বলুন আমার। হ্যাঁ এখানে চলো, ভালো লাগলো খুব ভালো লাগলো। এখানে অঞ্জিলা, অঞ্জিলার 11 কেজি কম হয়ে গেছে না? আর কিছু বলতে হবে না, তুমি কিছু বলতে চাও? ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে, খুব ভালো লাগলো। রাজকে ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, তার সাথে টলি ফোকাস তো আছেই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।